ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা পরিস্থিতির উন্নতি না হলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তিন দিন করে মোট বারো দিন বই বিতরণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ঢাকার সব খালের দেখভালের দায়িত্ব পেয়েছে সিটি কর্পোরেশন, ঢাকা হবে ফেনিসের মতো বলেছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ঢাকার শতাধিক খাল উদ্ধার করে পুরনো রূপ ফিরিয়ে আনা হবে আশ্বাস উত্তরের মেয়র আতিকুল ইসলামের। মৃদু শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলাসহ দেশের বিভিন্ন জায়গায়, মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস। নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু তাইবা সাত দিন পর বড়াই গ্রাম থেকে উদ্ধার, আটক একজন। সিরাজগঞ্জে দুই বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে পাবনার সকল রুটে সকাল থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট চলছে, চরম বিপাকে যাত্রীরা। দুই কর্মচারী বদলি ঠেকাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ইয়েমেনের এডেন বিমানবন্দরে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 27 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বছরের শেষ ম্যাচে এলচের সাথে ড্র রিয়ালের, ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে লিভারপুল।